ভাই এই ভিডিওটা আমি কেলে লাগবে না দেখছি আমি নিজেও জানি না বাট কি করুম গাইস ইউটিউবে ভাইরাল হইতে হলে তো একটা ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে তো ইয়া গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাইনক্রাফ্টের একটা নতুন ভিডিওতে তো গাইস আমরা মাইনক্রাফ্ট যারা যারা খেলি আর আমরা একটার ব্যক্তির নামে আমরা অবশ্যই শুনছি ব্যক্তি এক মিনিট ওই কি ব্যক্তি নাকি ভূত নাকি ওই কি আসলে গুগলে আমার সার্চে দেখতে হবে আসলে মানুষটা কি হু ইজ হিরোবাইন কি লেখছে এটা হিরোবাইন ইজ হিজরা যেহেতু এই ভিডিওটা পুরো হিরোবাইনের উপর ঠিক আছে তো আমি কি করুম যে এই ওয়ার্ল্ডের নাম দিব আমি হিরোবাইনে দিব ঠিক আছে সো লিখি আমরা হিরো ওকে তো হিরোবাইন লেখা হয়ে গেছে তো আমরা কি করুম এখন ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড দেবো এক মিনিট এটা আমি কি লিখলাম হিরোখোর ব্যাপার কি আমি হিরোবাইনের জায়গায় দিয়ে হিরোখোর লিখতেছি আরেকবার লিখুম আমি হিরো ব্রাইন আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি বারবার আমি হিরোবাইন লিখতেছি বাট আমার এই স্ক্রিনের মধ্যে লেখা উঠতেছে হিরোখোর হিরোবিরেনি বুঝতেছি না এটার কারণটা কি এর মানে বুঝছেন আপনারা আমার আমার বাড়ির মধ্যে হিরোবাইন আছে রুঙ্গে খুলে ধর মারো ও কথা গাইস মজা অনেক করছি বা না হেন আসল খেলে আহি ভাই আমার ভয় লাগতেছে আমি কেলে করতেছি আমি আমি 100% জিওর আমি 100% শিওর এই ভিডিওটা বানাবো এরপর এক সপ্তাহ পর দেখুন যে 100 ভিউস হয়নি আমি আজের আগে আমি করতেছি আপে বাপ ও মাই গড ভাই তুই স্টার্ট হইস না ভাই প্লিজ তোর হাত পা ধরতেছি তোর আমি 1 লাখ টাকা ইয়ে দিব নি ইনকাম দিব নি মানে তোর আমার মুখ দেখ কথা বেরোতেছে না দেখেন আমি আপনাদের দেখি অনেক কি হইব এখানে লেখা থাকবো প্রিয়ান হ্যাজ বিন জয়েন আর হিরোবাইন হ্যাজ বিন জয়েন এটা আমি এরপর শিওর দেখতে পারতেছেন ওরে ভাই ও ও মাই গড ভাই রাই আমার সামনে পিরামিড ভাই রাইতের মধ্যে আমার ইয়ে দিছে আর এটা ভাই অত্যাচার চলতেছে না এটা হবে না এটা হবে না আমি খেলুম না ভাই ভিডিও বানাবো না ভাই ভিডিও বানানো ক্যান্সেল দেখেন ভাই এই জিনিসটা কিন্তু ঠিক না ঠিক আছে আমি কী করুম ক্রিয়েটিভ মোডে যাবো আমি ক্রিয়েটিভ মোডে যায় মানে দেখেন আমি কী করতেছি টাইম সেট দিব মানে ভাই আমি রাইতে আমার ইয়া দিছে একদম পুরো স্পন দিছে সো অনে ভাই হিরোবাইন আইব তোর ডে ইয়াস ওখানে আমি কী করুম যে আমি ক্রিয়েটিভ মোডে না হ পেশাব লাগছে ভাই আমার পুরো জাম্প স্কেয়ার দিয়ে দিয়েছে আমি কল্পনা করি না আমি বুঝলাম মানে প্রথম প্রথমে ঠিক থাকবো আমি মনে হচ্ছি যে প্রথম প্রথমে সব ঠিকঠাক থাকে বাট আস্তে আস্তে জিনিসগুলি আরও ভয়ঙ্কর হয় বাট আমার লাগে তো এটা প্রথমেই ভয়ঙ্কর হয়ে গেলো গা আয়রা ভাই সমস্যা নেই হিরো ভাই নাম করে খাইতে দিব না থাকতে দিব না ঘুমাইতে দিব না বাট গাই সমস্যা নেই আমাদের কাছে আছে ক্রিয়েটিভ তুই কি আমার ফুটপাতে পিলার ভাবছোস যে তুই আমার ভয় দেয় দিবি দেখছোস তুই আমার মতো হারামি দেওয়াস নি তুই আমার খাইতে দিবি না এটা লাগে আমি পামকেন পাই লিছি আর এক মিনিট আমি বেড দিয়ে ভুলে গেছি ওটা উলিয়ালি দেখছোস আমার কাছে অনেক বেডও আছে সোল্ডও আছে ডায়মন্ডে আর ডায়মন্ডে আর্মারও আছে আমার কাছে পামকিন পাইও আছে চুনটা কি একদম মারাত্মক জিনিস দেখছোস তুই আমার সামনে আয় অনেক তোর আমি অনেক দেখামো ভাই প্লিজ ভাই সামনে এসে না ভাই আমার মুখ বেরোয় যাবো গা সত কমু না গেছে যখন ওই আমার সামনে এসে না হঠকের আমার মুখ দিয়ে কথা বেরোয় নি মানে আপনারা বুঝেন নি বাট আবার মুখ দিয়ে কথা বেরোতেছে না অনেক কথা বেরোতেছে না গাইস আমি অনেকক্ষণ ধরে হারতেছি বাট হিরোবাইন না পেলাম না আমি উঠছি জয় বলে চায়া থাকে আমার দিকে অনেকক্ষণ ধরে একদম চায়া থাকে তো ভাই আমি কই এটার রিজন কি হিরোবাইন জানি আপনার দিকে আপনার কাছে কেল লেগে চায়া থাকে বিকজ গাইস ওর ওইলো একটা দেবদাস ঠিক আছে মানে ওইলো জীবন ওর লাইফের মধ্যে গার্লফ্রেন্ড বানাতে পারিনি এটা ওই দেবদাসের মতো চায়া থাকে চায়া খালি কোজে থাকে হায় রে যদি আর আমি গার্লফ্রেন্ড বানাতে পারম পারতাম সরি পারাম না পারতাম বাট যখনই মানুষের উপরে দেখা দেয় এরপর দেখে ওই পোলা তো ওই তো আর হিজরা না যে পোলা গুলোতে কাম চালে বসে ওইটার লেগে ওই দেবদাসের মতো চাই থাকে এটা দেখার লেগে যে আপনার গার্লফ্রেন্ড আছে নাকি বাট বাট ম্যাক্সিমাম টাইম কী হয় যে যারা গেমার অগর ম্যাক্সিমাম টাইমই ওরা সিঙ্গেল থাকে তো গার্লফ্রেন্ড থাকে না তো
এরপর আলা হিরোবাইন চাইতেই সব করে, মানে আকাম মুকাম করে। এক মিনিট গেছে, আমার কাছে বোট নেই তো আমি কি করুম যে বোট লিমো? জানি আপনারা কবেন লিওনার্ড এখানে কি করতেছো, তুমি তো ক্রিয়েটিভ মুড করতেছো, এটা চিটিং। তো ভাই দেখেন ভাই, আমরা হিরোবাইন ওই ইয়াতে খেলতেছি, ওয়ার্ল্ডে খেলতেছি। যদি আমরা এটা না খেলি না, তাহলে ভাই আমার মুড বেড়ে যাবো গা, ঠিক আছে? এরপর আলা পুরস্কার মুসকার করতে, আর আমার কাছে আশেপাশে ইয়েও নেই, কোনো পুরস্কার কাপড়ও নেই। হিরোবাইন হলো এক নম্বর দরফক, দেখছেন? যেমনি আমার কাছে সল্ট এসে ডায়মন্ডের আর্মর এসে, এরপরে তুই শো করে না না না, মানে আমি ভয় পেয়ে গেছে, ওই বুঝে গেছে যে না ভাই, এর লগে ইয়ালে যাবো না, পাঙ্গালে যাবো না, বিকজ এই বিশ্ব হারামি পরে ভাই আমার ইয়ে কেটে আলেবো, সম্ভব কেটে আলেবো, পরে যাওয়া আসো এটাও নাই। ওই আপনারা কি চান ওই ইয়েটা দেখতে, জাম্পস্কেয়ারটা দেখতে? আমি আপনাদেরকে দেখাইতেছি, ওকে? তো 1 2 3 ভাই, আমি আমি জানতাম যে মেবি এখানে জাম্পস্কেয়ার দিতে পারে, বাট তাও আমি ভয় পেয়ে গেছিলাম, মানে আমার কলিজাটা ধপধপ করতেছিল। রাইত হয়ে গেছে, বাপ রে বাপ না গেছে। আমি একটা মানে জিনিস দেখাতে চাই, দেখেন মানে আমি যেমনি ঘুমামু, ওমনি দেখবেন যে আমি নেদার থেকে ফলিং হবো। দেখেন আপনি ভাই হিরো ব্যানে আপুর ভাই, প্লিজ ভাই ঘুমায় যা। আল্লাহ ভাই, আমি ঘুমাইতে পারুম না ভাই, আই মিন সরি, আমি খেলতে পারুম না ভাই, প্লিজ। ও আল্লাহ আল্লাহ, ও বাট গাইস খেলতে হইব, ভিউস বিশ্বের লেগে খেলতে হইব, বিশ্বের লেগে খেলতে হবে, বিশ্বের লেগে যুদ্ধ করতে হবে, উফ বিশ্বের লেগে খেলতে হইব, যুদ্ধ করতে হইব, আমি কানা ওকে রাইত হয়েছে। হিরো বেনাইব, হিরো বেনাইব, হিরো বেনাইব, দেখেন আমি এখন নেদার থেকে পড়তে থাকুন, ওকে পড়ে নেই ভাই। হিরো ব্যান আসলো ভাই, যা হিরো ব্যান একটা মারাত্মক জিনিস ভাই, আমার এত ভয় তো আমি হোম সুইট হোম সুইট হোমেও পাইনি ভাই, আমার ভাবাটা বাজতে আছে, এত ভয়ে আমি হোম সুইট হোমেও পাইনি, ঠিক আছে? যত আমি হিরো ব্যানে দেখা পাইছি, হিরো ব্যান ভাই ইউ আর দ্য লেজেন্ড ভাই, তোর মানতে হইব, তুই এলো এক নাম্বার হিজড়া, বুঝছস? তুই এলো এক নাম্বার হিজড়া, তোর যদি সাহস থাকতো না, তাহলে তুই আমার সামনে আমার আমার রেখে, তুই আমার জাম্পস্কেয়ার দিতি না, বুঝছস? তুই এলো এক নাম্বার হিজড়া, ইয়া গেছে। আমি আবার আমি এটাই কথাটা আবার কইতেছি, হিরোবাইন এসে হিজড়া হওয়া নাই, পারলে তুই আমার সামনে দেখা, মানে যদি আপনার যদি হঠাৎ করে যদি ওই জাম্পস্কেয়ার দেওয়া দেয়, তাহলে তো ভাই কে না ভয় পাবো, মানে একটা পোলাপান। আমি অনেক ভয় পাইতেছি ভাই, আমার ভয়ে আমার কথা বেরোতেছে না মুখ দিয়া। তো ইয়ে গেছে, আমি এটারই কথা কইতেছিলাম, মানে এতক্ষণ আমি চিন্তা করতেছিলাম যে কবে দেবো কবে দেবো, বাট ওখান থেকে ফেলেছি। সো আমি কই এটার একটা রিজন জানেন এটা কি, এখানে এত এখানে একটাও পাতা নেই খেললে, জানেন এটা কি? এটা রিজন হলো এটাই যে হিরো ব্যান ওর সাইজের ব্যাপারে কুঁজে যাচ্ছে, মানে ওর সাইজ, ওর সাইজের ব্যাপারে আমার করে ধারণা দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজ, মানে পাতারা খুইলা খুইলোই দেখাইতে চাইতেছে, দেখ আমার সাইজ দেখ, আমার মানে আই মিন ওর হাইটের সাইজ দেখাইতে চাইতেছে, ঠিক আছে? মানে ওর আমি হাইটের সাইজের কথা কইছিলাম, আমি আপনারা আই ডোন্ট নো আপনারা কি ভাবছিলেন বা কি ভাবেন নেই, আই ডোন্ট নো, কত হারামি ভাই। দেখার জন্য এতই রাখি, ঠিক আছে? যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দেবেন, আর যদি চ্যানেল নিয়ে ভালো থাকেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা সেটা ক্লিক করবেন। এন্ড ইয়া গাইস, আমার এই ভিডিওর লেগা, এই ভিডিওর লেগে জীবনেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার কমেন্টও করবেন না যে আরেকবার এই মোডটা খেলতে, ঠিক আছে? এটা ছাড়া আমার অন্য কিছু করতে কোন সব করুন, যদি পমে ভিডিও বানাতে কোন পমে ভিডিও বানাবো, বাট ভাই এটা বানাতে পারবো না, এটা বানাতে পারবো না। তো গেস আছে, তুই রাখি, নেক্সট ভিডিও দেখা হবে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। चले बॉम्बे मेरी माँ से मैं लाता हूँ, चले घर पे तुझे हाथ से खिलाता हूँ, जो भी बोला वो हक से निभाता हूँ, तुझे चाहता हूँ, तुझे चाहता हूँ। चले बॉम्बे मेरी माँ से मैं लाता हूँ, चले घर पे तुझे हाथ से खिलाता हूँ, जो भी बोला वो हक से निभाता हूँ, तुझे चाहता हूँ, तुझे चाहता हूँ।